হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি। এই পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি অ্যানিমেটেড পাওয়ার পয়েন্ট ইন্ট্রো স্লাইড ডিজাইন ইন পাওয়ার পয়েন্ট 2016। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন মজার অ্যানিমেটেড পাওয়ার পয়েন্ট ইন্ট্রো স্লাইড ডিজাইন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর কাজী একাডেমির সাথেই থাকুন। তাহলে আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি আজকের টিউটোরিয়াল। প্রথমে পাওয়ার পয়েন্ট ওপেন করুন। পাওয়ার পয়েন্ট ওপেন করার পর এরকম দুটি বক্স পাবেন, দুটি বক্সকে সিলেক্ট করে রিমুভ করে দিন। গো টু ডিজাইন, ফরমেট ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ কালার ব্ল্যাক, গো টু হোম, শেপস, সিলেক্ট প্লাস শেপস এবং ড্র করুন বাম মাউস চেপে ধরে এইভাবে যথাযথ স্থানে সুন্দরভাবে সেট করে দিন। সুন্দরভাবে মিলিয়ে সেট করুন এবং এই হলুদ পয়েন্ট ধরে আপনি চিকন মোটা করে নিতে পারেন আপনার পছন্দ মতো। গো টু ফরমেট, শেপস ফিল, সিলেক্ট হোয়াইট কালার, শেপস আউটলাইন, নো আউটলাইন সিলেক্ট করুন এবং সুন্দরভাবে রিসাইজ করে সেট করুন। এগেইন গো টু শেপস, সিলেক্ট এআরসি শেপস, এভাবে ড্র করুন। ড্র করার পর এভাবে সুন্দরভাবে স্থাপন করুন। শেপস ফিল হোয়াইট, শেপস আউটলাইন, নো আউটলাইন, কন্ট্রোল চেপে ধরে বাম মাউস চেপে একটি ডুপ্লিকেট তৈরি করুন এবং নিচের দিকে এভাবে স্থাপন করে দিন। আরেকটি ডুপ্লিকেট তৈরি করুন এবং এটিকে রোটেট করে নিন এবং এটিকেও সুন্দরভাবে সেট করে দিন আমি যেভাবে করছি এইভাবে। প্রয়োজন হলে আর একটু চিকন মোটা করে নিতে পারেন হোল্ড পয়েন্ট ধরে। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে বাম মাউস চেপে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এভাবে টান দিয়ে সবগুলো সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে গ্রুপ করে নিন। তারপর ইনসার্ট টেক্সট বক্স, এখান থেকে ঠিক স্লাইডের সমপরিমাণে একটি টেক্সট বক্স তৈরি করুন। ফরমেট, শেপস ফিল ব্ল্যাক, আউটলাইন নো আউটলাইন সিলেক্ট করুন। এই যে ছোট্ট একটি অ্যারো দেখতে পাচ্ছেন নিচে, এখান থেকে ক্লিক করুন এবং ট্রান্সপারেন্সি 18% 18% সিলেক্ট করুন। তারপর আবার শেপসে যান। শেপসে যাওয়ার পর প্লাস শেপসটি নিয়ে এভাবে ছোট্ট করে ড্র করুন। ফরমেট থেকে ফিল কালারটি এরকম একটি কালার দিয়ে দিন, সুন্দর কালার আপনার পছন্দ মতো, এবং এটিকে যতদূর সম্ভব ছোট করে নিন শিফট চেপে ধরে বাম মাউস দিয়ে। প্রয়োজন হলে একটি রোটেট করে নিতে পারেন এবং এগুলো এটিকে অনেকগুলো কপি করুন। অনেকগুলো কপি করার পর এভাবে স্থাপন করুন এবং এর মধ্যে থেকে দেখুন আমি যেরকম অনেকগুলো শেপস নিয়ে শেপসগুলো তৈরি করে কালার পরিবর্তন করে দিচ্ছি। ফিল কালার এবং আউটলাইন নো আউটলাইন করে দিলাম এবং সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট করলাম এবং বাম মাউস চেপে ধরে এরকম স্লাইডের বাইরে নিয়ে আসুন এরকম করে সেট করে দিন। এভাবে স্থাপন করুন। স্থাপন করার পর সবগুলো ছোট্ট শেপসকে সিলেক্ট করে মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডকে আনসিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন না, শুধু ছোট ছোট শেপসগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিন এভাবে। ছোট্ট শেপসগুলোকে গ্রুপ করার পর প্রয়োজন হলে এরকম আরো কিছু বাড়িয়ে দিতে পারেন কপি করে। আবার একটি টেক্সট বক্স নিন। টেক্সট বক্স নেওয়ার পরে আমি টেম্পোরারি ভাবে এখানে কিছু লিখলাম, 100 লিখে এর ফন্ট সাইজটি বড় করে দিচ্ছি এবং ফন্ট স্টাইল ইমপ্যাক্ট সিলেক্ট করলাম। এরপর ভেরি লুজ এটি সিলেক্ট করলাম যাতে একটি টেক্সট থেকে আরেকটি টেক্সটের ডিস্টেন্স বাড়ে, দেখতে সুন্দর লাগে। এবার টেক্সট কালার হোয়াইট সিলেক্ট করলাম, এটিকে স্লাইডের মিডিলে মিডিল বরাবর বাম দিকে স্থাপন করে দিন এভাবে।
চার্ট আর একটি টেক্সট বক্স নিয়ে এরকম, এর মধ্যে আমি কিছু লিখছি, ফন্ট সাইজটি বড় করে দিলাম সেম প্রসেসে, আর একটি টেক্সট বক্স নিয়ে আমি এটিকে এটির মধ্যেও কিছু লিখলাম। ফন্ট কালার আপনার পছন্দ মতো, ফন্ট স্টাইল আপনার পছন্দ মতো সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে একটি কথা মনে রাখবেন যে এখানে টেক্সট কতগুলো হবে সেটা সম্পূর্ণই আপনার চিন্তার উপর, আপনার ইচ্ছার উপর এবং আপনার প্রয়োজনের উপর নির্ভর করে। এবং সমস্ত টেক্সট বক্সগুলোকে সিলেক্ট করে চেন টু ফন্ট করে দিলাম। দেখুন আমাদের সুন্দর একটি স্লাইড তৈরি হয়ে গেছে। এখন অ্যানিমেশন যেটি করব, প্রথম আমি যে শেপসটি করেছিলাম সেই শেপসটিকে মোশন প্যাড থেকে লাইন সিলেক্ট করলাম এবং এর গতিটি রাইট দেখিয়ে দিলাম। এভাবে লাল পয়েন্ট ধরে আমি দেখুন ডান সাইডে নিয়ে আসছি, অর্থাৎ এই লাল পয়েন্ট হলো এই অ্যানিমেশনের শেষ অংশ। স্টার্ট উইথ প্রিভিউস করে দিলাম এবং ইফেক্ট অপশন থেকে অটো রিভার্স সিলেক্ট করুন, ওকে ক্লিক করে দিন। অটো রিভার্স সিলেক্ট করে ওকে ক্লিক করে দিন। যে কথা বলছিলাম, এই লাল পয়েন্ট ধরে আপনি যত দূর পর্যন্ত নেবেন অ্যানিমেশনটি ততদূরই হবে। এরপর ছোট ছোট শেপস যেটি সেটিকে সিলেক্ট করে এটিও মোশন প্যাড থেকে লাইন সিলেক্ট করলাম এবং এর গতিটি আপাতত রাইট করে দিচ্ছি, পরবর্তীতে হয়তো প্রয়োজন হতে পারে চেঞ্জ করার জন্য। স্টার্ট উইথ প্রিভিউস ইফেক্ট অপশন থেকে অটো রিভার্স সিলেক্ট করে ওকে করে দিন। হ্যাঁ, যে কথা বলছিলাম, লেফট করে দিলে ভালো হয়, যেহেতু আগেরটি রাইট দেখিয়েছি গতি, সেজন্য এটি লেফট করে দিলাম। এরপর এই যে লাল পয়েন্ট, এই লাল পয়েন্ট ধরে দেখুন এপাশে একটি লাল পয়েন্ট আছে, এটিকে দূরে সরিয়ে নিয়ে আসছি। দুদিকের গতি আমি, দুইটি শেপসের গতি আমি দুই দিকে করে দিলাম এবং এর দূরত্বটাও বাড়িয়ে দিলাম। এরপর এই টেক্সট বক্সের অ্যানিমেশন করব। দেখুন এখান থেকে ফ্লাই ইন অ্যানিমেশন প্যান থেকে স্টার্ট উইথ প্রিভিউস, এখানে ডিলে আমি আপাতত 1.25 সেকেন্ড রাখলাম, পরবর্তীতে চেঞ্জ করব। দুই নাম্বার টেক্সট বক্সটিও আমি ফ্লাই ইন অ্যানিমেশন দিয়ে দিলাম এবং এই 100 এর গতি আমি এখান থেকে ফ্রম রাইট করে দিলাম। এবার এটি স্টার্ট উইথ প্রিভিউস ইফেক্ট অপশন থেকে স্মুথ ইন্ড করে ওকে করে দিন। ইফেক্ট অপশন থেকে স্মুথ ইন্ড করে ওকে করে দিন। প্রথম যে ফ্লাই অ্যানিমেশনটি দিচ্ছি এটির স্মুথ ইন্ড দেখিয়ে দিচ্ছি। স্টার্ট উইথ প্রিভিউস ইফেক্ট অপশন থেকে স্মুথ ইন্ড ওকে। আবার আমরা আরো একটি অ্যানিমেশন দেবো এই টেক্সট বক্স গুলোর, তার জন্য আমি আপাতত গতিটি পরিবর্তন করে দিচ্ছি যে কোন দিক থেকে ফ্লাই হয়ে আসবে। সেজন্য আবার একটি অ্যানিমেশন, এক্সিট অ্যানিমেশনের আন্ডারে দেখুন এখানে ফ্লাই আউট অ্যানিমেশন আছে, এটিকে সিলেক্ট করে দিলাম এবং এর গতিটি রাইট দেখিয়ে দিলাম, আগেরটি লেফট, এবার রাইট দেখিয়ে দিলাম। স্টার্ট উইথ প্রিভিউস ইফেক্ট অপশন থেকে এবার স্মুথ স্টার্ট জিরো করে ওকে করে দিন এবং ডিলে টাইমটা বাড়িয়ে দিন। আপাতত আমি 2 সেকেন্ড রাখলাম, পরবর্তীতে চেঞ্জ করব প্রিভিউ দেখে। দেখুন ফ্লাই আউট এক্সিট অ্যানিমেশন থেকে ফ্লাই আউট সিলেক্ট করলাম, স্টার্ট উইথ প্রিভিউস ইফেক্ট অপশন স্মুথ স্টার্ট ওকে, এবং গতিটি এখান থেকে টপ দেখিয়ে দিলাম। এবং 3 নাম্বার যেটি টেক্সট বক্স সেটিকেও আমি ফ্লাই আউট দেখিয়ে দিলাম এক্সিট অ্যানিমেশন থেকে, ইফেক্ট অপশন স্মুথ স্টার্ট জিরো ওকে। এবার প্রথম যে লাইন অ্যানিমেশনটি করেছিলাম সেটির টাইমিং এখান থেকে 5 সেকেন্ড ওকে, এবং দ্বিতীয়টিও ইফেক্ট অপশন থেকে অ্যানিমেশন টাইমিং এখান থেকে 5 সেকেন্ড করে দিলাম এবং এইটি আপাতত 1 সেকেন্ড করছি, পরবর্তীতে হয়তো বাড়ানো লাগতে পারে, সবগুলোকে
কন্ট্রোল চেপে ধরে বা মাউস দিয়ে সিলেক্ট করে অনচেকেন্ড করে দিলাম, এবং নিচের যে এক্সিট অ্যানিমেশনগুলো সেগুলোর ডিলে টাইমটি বাড়িয়ে দিচ্ছি। এভাবে স্টার্ট উইথ প্রথমটির ডিলে টাইম বাড়ানোর পর স্টার্ট উইথ প্রিভিয়াস করলে সবগুলো ওই অনুযায়ী হবে, এবং সবগুলো সিলেক্ট করে আমি 2 সেকেন্ড ডিউরেশন দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ডিলে টাইমটি আমি আরও একটু বাড়িয়ে দিচ্ছি, তা না হলে প্লে হওয়ার সময়, প্রিভিউ দেখার সময় একটা জিনিস লক্ষ্য করবেন যে যদি এখানে ডিলে টাইমটি কম থাকে তাহলে আসার সাথে সাথেই টেক্সটটি যখন অ্যানিমেশন হয়ে আসবে তখন আসার সাথে সাথেই কিন্তু আবার রিটার্ন চলে যাবে। সেজন্য এখানে যদি ডিলে টাইমটি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিছুটা সময় স্থির থেকে তারপর রিটার্ন যাবে। তো যাই হোক, ফাইনাল আমাদের আজকের অ্যানিমেশনটি তৈরি হয়ে গেছে, এখন আমরা প্রিভিউ দেখব। দেখুন প্রিভিউটা দেখুন কত সুন্দর চমৎকার অ্যানিমেশন হয়ে গেছে বন্ধুরা। এইরকম মজার মজার ক্রিয়েটিভ শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং কাজী একাডেমির পাশেই থাকুন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো, কিছু শিখতে পারলেন কিনা, কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান তা জানিয়ে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য। দেখা হবে পরবর্তীতে কোনো একটি টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিরাজ কাজী ফ্রম কাজী একাডেমি, আল্লাহ হাফেজ।